উত্তর দিনাজপুর পুনর্নিয়োগ দাবিতে রায়গঞ্জে প্রাথমিক শিক্ষা সংসদের সামনে অবস্থান বিক্ষোভে চাকরি হারিয়ে পুনর্বহালের নির্দেশ পাওয়া শিক্ষকেরা। সুপ্রিম কোর্টের নির্দেশে নিয়োগ দুর্নীতি মামলায় প্রাথমিক চাকরি হারা 269 জনকে পুনরায় চাকরিতে বহালের নির্দেশ দিয়েছে বোর্ড। অন্যান্য জেলাতে বোর্ডের নির্দেশে শিক্ষকরা চাকরিতে যোগ দিয়েও শুধুমাত্র উত্তর দিনাজপুরে প্রশাসন তাদের পুনরায় নিযুক্ত করছে না বলে অভিযোগ। প্রশাসনের দুয়ারে ঘুরেও কোনো সুরাহা না মেলায় সোমবার রাত থেকে অবস্থান বিক্ষোভে বসে পড়েছে তারা। অবিলম্বে পুনরায় নিযুক্ত না করা হলে তাদের এই বিক্ষোভ চলবে বলে জানান আন্দোলনকারীরা। নিয়োগ দুর্নীতি মামলা শুরু হতেই রাজ্যে প্রথম দফায় 269 জনের চাকরি থেকে বরখাস্তের নির্দেশ দেয় কলকাতা উচ্চ আদালত। সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে চাকরি হারা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন। এরপর সুপ্রিম কোর্ট তাদের চাকরিতে পুনর্বহালের নির্দেশ দেন বলে দাবি করেন আন্দোলনকারীরা। আর সেই মোতাবেক প্রাথমিক শিক্ষা বোর্ড প্রত্যেক জেলায় ডিপিএসসি ও প্রশাসনকে তাদের পুনরায় নিযুক্ত করার নির্দেশ দিয়ে চিঠি দেয়। তার ভিত্তিতে রাজ্যের অন্যান্য জেলায় চাকরিতে ওই শিক্ষকদের পুনর্বহালের করলেও ওই উত্তর দিনাজপুর প্রায় 35 জনকে এখনো নিযুক্ত করতে প্রশাসন টালবাহানা করছে বলে অভিযোগ। আর বেশ কয়েকদিন ধরে প্রশাসনের দুয়ারে গিয়েও নিয়োগ না পেয়ে অবশেষে তারা এই সিদ্ধান্ত নিতে বাধ্য হন বলে দাবি করেন আন্দোলনকারীরা। আমরা এখানে আজকের থেকে না কালকে রাত্রের থেকে সন্ধ্যা কালকে সকালবেলা 11টার থেকে আমরা এখান থেকে বসে আছি। আমাদের দাবি মানা হচ্ছে না। আমাদের বোর্ডের অর্ডার 8/5/2023 সুপ্রিম মহামান্য সুপ্রিম কোর্টের অর্ডার ভিত্তিতে 8/5/2023 বোর্ড একটা নোটিফিকেশন করেছে যে আমাদের রিইনস্টেন্টের ব্যাপারে সব ডিস্ট্রিক্ট জয়েন করেছে এক্সেপ্ট উত্তর দিনাজপুর ছাড়া। তো যতক্ষণ না আমরা না মানাবে, আমরা কালকে রাত্রেও ছিলাম, রাত্রে পুলিশ ক্যাম্প থেকে আমাদের ভিতরে পারমিশন দেয়নি, তো বাইরে এখানে ছিলাম আমরা। আমরা আজকে এখানে সকাল থেকে বসে আছি যতক্ষণ না আমাদের না মানা হবে দাবি। আমরা রিকোয়েস্ট করেছিলাম ওনাদেরকে, তো ওনারা যে আমরা বারবার যে বলছি আমরা অবহেলিত, আমাদের দেখা হচ্ছে না, তার প্রমাণ আপনারাও দেখতে পাচ্ছেন। রোদ্রুতে মহিলারা আছে, মাথা ঘুরে যাচ্ছে, ভিতরে যেতে দিচ্ছে না। আমরা বলছি আমরা গাছের নিচে শুধু বসবো, ডিআই স্যার তো আসেননি, আমরা অফিসে ঢুকবো না, ভিতরে তো ক্যাম্পাসের ভিতরে তো প্রাচীরের ভিতরে তো ক্যাম্পাসটা আলাদা করাই আছে, চাইলে ওনারা বসতে দিতে পারতেন, আমরা বাইরে রোদ্রেই বসে আছি না। সেই সদুত্তর পেলে তো আমরা বসতাম না স্যার। আমরা 8 তারিখ থেকে প্রতিদিন প্রতিনিয়ত আসছি, 6 ঘন্টা 7 ঘন্টা 8 ঘন্টা বসছি। কোনদিন ডিআই স্যার আমাদের সঙ্গে দেখা করছেন, বলছে কাজ হচ্ছে, আবার পরের দিন আসছি কাজের কোনো অগ্রগতি নেই, ওই একই অবস্থায়, এবং কোনোদিন দেখাও করছেন না। এইভাবেই আমরা আসছি যাচ্ছি। তো কাল থেকে আমরা সেই চরম সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি যে আমরা বাড়ি যাবো না, কারণ বাড়ি অনেক দূরে দূরে, আসা যাওয়ায় একটা রেগুলার খরচার ব্যাপার আছে, খরচা কুলিয়ে উঠতে পারছি না। আর এখানে আমরা স্যারকেও আটকাইনি, কালকে স্যার আমাদেরকে রেখে চলে গেছেন 8টার সময়। এখানে কতক্ষণ থাকবে? এখানে এখন অর্ডার না হওয়া পর্যন্ত আমরা যাবো না, আমাদের ফাইনাল অর্ডার না হবে। ঘটনার খবর পেয়ে অনেক রাতেই ঘটনাস্থলে পৌঁছায় কর্ণজোড়া ফাঁড়ির পুলিশ। আন্দোলনকারীদের বোঝানোর চেষ্টা করলেও তাদের আশ্বস্ত করতে পারেনি প্রশাসন। এদিকে মঙ্গলবার সকালেও তারা একইভাবে ডিপিএসসির সামনে অবস্থানে রয়েছে। যদিও এই বিষয়ে রায়গঞ্জের মহকুমা শাসক কিংসুক মাইতি জানিয়েছেন বিষয়টি আলোচনার মধ্যে আছে, খুব তাড়াতাড়ি সমস্যার সমাধান হয়ে যাবে বলেই তিনি জানিয়েছেন। হ্যাঁ, মানে ওনাদের সাথে কথা হয়েছে, কালকে ওনারা এখানে বসেছিলেন, তারপরে সেটা মিট আপ হয়ে গেছে। আজকে সকালে ওনারা এসেছিলেন 11টার সময় আমার চেম্বারে, ওনাদের সাথে কথা হয়েছে, তো ওনারা কিছু অর্ডার আমাকে দেখিয়েছেন যেটা ডিপার্টমেন্ট থেকে করা হয়েছে। তো সেই রেসপেক্টে আমরা হায়ার অথরিটির সাথে কথা বলেছি, ডিআই প্রাইমারিও ছিলেন, তো হোপফুলি এটা খুব তাড়াতাড়ি শর্ট আউট হয়ে যাবে, যেহেতু অলরেডি ডিপার্টমেন্ট থেকে একটা চিঠি করেই দিয়েছে। তো এটা আমি ওনাদেরকেও বলেছি যেটা আমরা হায়ার অথরিটির সঙ্গে টেক আপ করছি, ওনাদের এই প্রবলেমটা হোপফুলি খুব তাড়াতাড়ি আমরা রিসলভ করে দেবো।